দুর্গোৎসবর যে উৎসাহ ইয়ার মাজতে আমি বিভিন্ন পেন্ডেল সমূহ দুর্গা মণ্ডপ সমূহ আমি দেখাইছো আর আটক ধুনিয়াকৈ ইতিমধ্যে মণ্ডপ সমূহ সাজু করে তুলিছে আর মই এতিয়া উপস্থিত আছো বঙাইগাঁও নতুন পাড়া সম্প্রীতি ক্লাবর দুর্গা পূজাত আর তেওঁলোকে এইবার রাম মন্দিরের আর্হিত এই মণ্ডপ নির্মাণ করেছে এক আটক ধুনিয়া পরিবেশ আর আজি বিভিন্নজনে ইয়াতে আহি সেই মণ্ডপ প্রত্যক্ষ করেছে আর অযোধ্যার সেই রাম মন্দির বিশেষভাবে এইবার চর্চা করেছে আর দুর্গা পূজার মণ্ডপত ইয়াক প্রতিফলিত করবলৈ চেষ্টা চলাইছে এইখন দুর্গোৎসব সমিতিয়ে। মই বিষয়ববীয়া সকল আছে দুর্গোৎসব সমিতির এওঁলোকৰ কিছু কথা জানিব চেষ্টা করিম যে আপনার এইবার যে থিম লৈছে ইয়ার মুখ্য উদ্দেশ্য কি আর কি প্রতিফলিত করেছে ইয়ার। প্রথমতে মই নর্থ ইষ্ট অশেষ ধন্যবাদ জানাইছো নতুন পাড়া সম্প্রীতি ক্লাব আর মহিলা সম্প্রীতি সংঘর তরফরপরা। এবার আমার এটা প্রচেষ্টা আছিল রাম মন্দির বনাম, তাই রাম মন্দির হয়েছে মোটামুটি, নোহা নহে রাম মন্দির বনাইছো, আমার আশাটো পূরণ হল। আর এবার আমার 44তম দুর্গা পূজা উৎসব চলি আছে, আজি পঞ্চমীর দিনারপর আমার পূজা স্টার্ট হয়েছে। আমার ইয়াত পাথরের মূর্তি আজি 6 বছর হল প্রতিষ্ঠা করা, এই 6 বছর ধরে আমি ইয়াত পাথরের মূর্তি পূজা করে আছো। পঞ্চমীর দিন আমি প্রতিষ্ঠাটা করেছিল 2019 চনত, হেলে আজি 6 বছর পূর্ণ হল। আপনার কার্যসূচী কি কি থাকবে, কেন ধরনের কার্যসূচী? নমস্কার সকল অসমবাসীক আমি আদরণীয় প্রণাম জানাইছো। প্রথম কার্যসূচী হল আমার তো এইটো রাম মন্দির আমি করছো, তারপরও হল ইয়াতে আমার সম্পত্তি ক্লাব আর মহিলা শাখার উদ্যোগত এই আমি পূজাটো করে থাকো, সকল মহিলাবিলাক আমাক সহযোগিতা করে। মেন আমার ইয়াতে একটা কালচারাল প্রোগ্রাম করিম, আর অষ্টমীর দিনা আমি ইয়াতে একটা প্রোগ্রাম হাতত লৈছো, বহাই কেনে সকল বঙাইগাঁওবাসী বাহিরের পর যান মানুষ আহিব সকলকে আমি প্রসাদ খুব, এইটো একটা মেন কার্যসূচী আমার আছে। আর নবমী তো আমি প্রসাদ বিতরণ করু, হ্যাঁ এইবিলাক কার্যসূচী লৈছো। আর মহিলা যে আমার শাখা আছে হাতর একটা কার্যসূচী হাতত লৈছে, একটা কালচারাল প্রোগ্রাম করব বলে একটা কার্যসূচী হাতত লৈছে। আর বিষয়ববীয়া আছে আপনার কিমান টাকা বাজেট আর কিমান দিন ধরে নির্মাণ করেছে? নমস্কার, মই নিউজ 18ক অশেষ ধন্যবাদ জানাইছো, লগতে সমূহ বঙ্গাই রাইজক অশেষ ধন্যবাদ জানাইছো, শুভ দুর্গা পূজা অভিনন্দন জানালো সবকে। আমি ইয়াতে বাজেট আমার প্রায় ধরক 5 লাখ টাকামান বাজেট আছে, আর সেটু আমি প্রস্তুতি বহুত দিন আগরপরা যোজা চলাই আছো, সেটু মানে পেন্ডেল হেৰি কমপ্লিট করার কারণে বা সৌন্দর্য মানে সৌন্দর্যখিনি ভালকে পরিস্ফুট হওয়ার কারণে। এই মাজতে কিছুমান বরষুণের কারণে মাজতে বহুত দিন মানে হেৰি হল, তথাপিও আমার কর্মকর্তা সকলে ধরক প্লাস্টিক হেৰি করে পেলায় নিজে মানে আর ডেকারটরজনে এখানে মানে অশেষ চেষ্টা করেছে, এই প্লাস্টিক হেৰি করে পেলাও আর সেই চতুর্থ যাকালি আমার কমপ্লিট দিলে গেল। আজি দুটা দিন ধরে বরষুণ নাই, কিছু বতর ফরকাল, আপনার নিশ্চয় মনত আনন্দ? হ্যাঁ নিশ্চয় মনত আনন্দ হয়েছে, নহলে আমি যেখানে মানে পেন্ডেলখানি যেখানে সজাইছিল বাহিরখানি এইখানে কালার কালার যায় গো, ধরো একটা হেৰি আহে ব্ল্যাক ব্ল্যাক নিচিনা কিনা একটা আহে, কামরও অসুবিধা হয়ে আসে, পেন্ডেলখানি পরিস্ফুট উদ্ভাব মানে ফুটবলে অসুবিধা হয়ে আসে, সেটো মানে এতিয়া তো এটি দেওয়াতে বহুত সুখা পালো যাতে মানে পেন্ডেলখানি আমার স্পষ্টতা উঠিল। আর আমি সমূহ রাইজক কয়ে মানে আহ্বান জানাইছো একসকলে যেন মানে আমার তাতে আহে পূজা চাবলে আর আমার পূজার কেনে হেৰি হয় তার উপর নিজের মন্তব্য দিবলে আমি সবকে মানে হেৰি করল। সম্প্রীতি ক্লাবর যে পূজা এওঁলোকে প্রতি বছরে আয়োজন করেছে আর যেহেতু এইবার তেওঁলোকে রাম মন্দির আর্হিত তেওঁলোকে এই মণ্ডপ নির্মাণ করেছে, গতি সমূহ রাইজক তেওঁলোকে আমন্ত্রণ জানাইছে যে পূজাস্থলীত আহক আর এই রাম মন্দির প্রত্যক্ষ করে যাব। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত, নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।